আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই স্বাগত জানাই শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জামরুলের গাছে গুড়ি কলম করা হয় তো আমার পিছে যে গাছটি দেখছেন এই গাছটি জামরুলের গাছ এখানে গুডি কলম করা হয়েছে জামরুলের গাছে তো ফার্স্টের অবস্থা জামরুলের গাছ কীভাবে গুড়ি কলম করা হয় এবং জামরুলের গাছ কীভাবে তৈরি করা হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নেবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাকল ছিল মানে ক্যাম্বিয়াম লেয়ার ছিল যেটাকে ক্যাম্বিয়াম লেয়ার বলে তো এই ক্যাম্বিয়াম লেয়ারটা এখান থেকে দুই অংশ মাছ বরাবর আসলে সেটা কেটে ফেলায় দেওয়া হয়েছে আসলে কাটা এখানে দুটা কাট দেওয়ার পরে এখানে প্লাস দিয়ে এটা উঠাই দিলেই এটা উঠে পড়বে ঠিক আছে তো এইভাবে আসলে জামরুলের এই শাখারগুলোকে কেটে তৈরি করা হয়েছে তো এখানে প্রায়ই এমন শাঁখার রয়েছে আর না নিচের দিকে আমি আপনাদের দেখাচ্ছি তো সেইগুলো দেখার আগে এগুলো একটু বুঝে নেওয়া যাক আসলে এটা কেন করা হয়েছে তো বন্ধুরা এটা করার কারণ হচ্ছে এটা করে একদিন রোদে শুকোলে আপনার যে ক্যাম্বিয়াম লেয়ারের যে চামড়ার অংশটুকু আছে এটা যখন আমরা মাটি মিক্স করে এটাতে ফিক্স করব। তখন কি হয় যে দেখেন আপনাদের গুটি কলম কিন্তু নষ্ট হয় তার কারণ কি জানেন এখানে কিছু শ্বাস থেকে যায় আপনারা এটা কাটার পরপরই মাটিটা লাগান তখন কি হয় এটা আবার সতেজ হয়ে উঠে বুঝছেন এখানে যে চামড়াটা থাকে মানে ক্যাম্বিয়াম লেয়ারটা আবার সতেজ হয়ে উঠে তখন এটার ভিতরে একটা জয়েন্ট তৈরি হয় তখন আপনার এই শিকড়টা এখান থেকে বেরোনোর বদলে এরা নিজেদের মধ্যে একটা জয়েন্ট তৈরি করে ফেলে তো আপনার সেই কলম সেজন্য এই কলমটি সম্পূর্ণ হয় না তো সেই জন্য এখানে এই কাটিং করার পরে আসলে রোদরে শুকানো হচ্ছে শুকানোর পরে কিন্তু একদিন পরে আমরা যখন মাটিটা লাগাবো তখন কিন্তু এরকম আর আপনাদের বিভ্রান্ত হতে হবে না তো চলুন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে মাটি লাগিয়ে দিয়েছে মানে ছোটো ছোটো করে আসলে এখানে অনেক অনেকগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনেকগুলো কলম এখানে করা হয়েছে খুব সূক্ষ্ম এবং সুন্দরভাবে এই কলমগুলো করা হয়েছে ঠিক আছে তো চলুন নিচের দিকে দেখা যাক গাছটির পুরো ডাল মানে শাকার নতুন শাখারগুলো পুরো শাখারগুলোতেই কলম করা হয়েছে ঠিক আছে একবারে সম্পূর্ণ শাখারগুলোতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাখারগুলোতে ঠিক আছে ডালগুলো কাটার পরে যেই নতুন শাখার বেরিয়েছে সেই শাখারই কিন্তু আপনারা জামরুল গাছে কলম করবেন একবারে এই নিয়মেই কলমটা করার চেষ্টা করবেন ঠিক আছে তো চলুন নিচের দিকে যাওয়া যাক ওপর থেকে ভিডিও করা অনেক রিস্ক হয়ে যাচ্ছে আর কি আচ্ছা তো এখানে একটা নেম প্লেট দেখতে পাচ্ছি এই যে এখানে বাংলায় লেখা আছে জামরুল ঠিক আছে ইংলিশেও জামরুলই লেখা আছে তো বৈজ্ঞানিক নাম লিখা আছে আর এটা কোন জাতের সেই লেখা আছে থাই সবুজ ঠিক আছে তো দেখে নিলেন এটা জামরুলের গাছ এবং কোন প্রকারের গাছ সেটা দেখলেন থাই সবুজ গাছ তো এইটার বাজারে প্রচুর চাহিদা তা এখানে গুটি কলম করা হচ্ছে তো একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে যে বড় ডালটি ছিল সেই ডালটি কিন্তু কেটে ফেলা হয়েছে এবং নতুন যে শাকারগুলো বেড়েছে নতুন সেই শাকারগুলোতে কিন্তু কলম করা হয়েছে তার কলম কিভাবে করা হয়েছে সেটা আমি আপনাদের আমি দেখাবো তো তার আগে এই ভিডিওর বিষয়ে আমি আপনাদের একটু বলতে চাই যে এই কলমগুলো কিন্তু গুটি কলম করার পদ্ধতি তো এটাকে অনেক জায়গায় আপনার চারা কলম কিংবা কাটিং কলমও বলে থাকে তো ঠিক আছে তো এখানে গোড়ার দিকে এবং আপনারা কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু বাসা বাড়িতে যদি জামুলের গাছ থাকে তাহলে কিন্তু এটা খেয়াল করতে পারবেন যে ডাল কেটে দিলে কিন্তু নতুন সাকার বেরোয় এবং নতুন শাকারে কিন্তু কলম অনেক সুন্দর হয় তো আপনারা চাইলে ইচ্ছা করলে কিন্তু আপনারা এইভাবে কলমটি সম্পন্ন করতে পারেন তো আসুন আজকে জানবো কিভাবে আমরা গুটি কলম করবো এতক্ষণ দেখছিলাম মানে গুটি কলম করে আসলে কিভাবে করা হয়েছে এবং কিভাবে কিভাবে করা সম্ভব তো কোন ডালে সেটা করা সম্ভব সেটা আমরা জানলাম তো এখন আসুন এই ক্যাম্বিয়াম লেয়ারটা কিভাবে আমরা সরাবো তো সেটা একটু দেখবো ঠিক আছে তো আসুন দেখা যাক তো বন্ধুরা আসুন কিভাবে ক্যামি একটা শেষ করা মানে সরিয়ে ফেলা যে সেটা দেখব তো এই যে কলমগুলো দেখছেন এই কলমগুলো কিন্তু গতকাল সম্পন্ন করা হয়েছে তো আসুন আমি এই কলমগুলোতে কোনো এফেক্ট না ফেলে ওপরে একটু ডাল আছে এই ডালটা দিয়ে আপনাদের আমি আসলে বোঝানোর চেষ্টা করবো যে ক্যাম্বিয়াম লেয়ারটা কীভাবে আপনারা সরাতে পারেন ঠিক আছে তো আসুন দেখা যাক তো ফার্স্টে আপনারা এমন যেই মানে এইখানে যে করেছে মানে ডিস্টিনটা তো বুঝতে পারছেন যখন এটাতে কেটে মাটিতে প্রতিস্থাপন করা হবে তখন কিন্তু সুন্দরভাবে একটু আগিয়ে আসলে দেখা যায় যে সুন্দরভাবে কিন্তু এটা গাছটা হবে ঠিক আছে এখন দেখতে একটু কুড়ি বাড়েছে তো কোনো সমস্যা নাই তো আমি এটা যা এখানে এই যে এমন করে আপনারা পেঁয়াজ দিবেন নিচের দিকে একটা এমন করে পেঁয়াজ দিবেন এবং ওপরে এমন করে একটা মাপ দিয়ে পেঁয়াজ দিয়ে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা পেঁয়াজ দেবেন ঠিক আছে এইভাবে পেঁয়াজ দিয়ে নেবেন সুন্দর করে আপনারা চারিদিকে এইভাবে পেঁয়াজ দিয়ে নেবেন সুন্দর করে ঠিক আছে একদম সুন্দর করে জিনিসটা যেন আপনারা সুন্দরভাবে এই ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু উঠায় ফেলাতে পারেন এই যে এবার হাত দিয়ে এই এরকম করলেই কিন্তু আপনারা এই জিনিসটা উঠায় ফেলতে পারবেন ঠিক আছে দেখেন আমি সুন্দর করে একটু পিসাই সুন্দর করে কিন্তু আমি এটা উঠানোর চেষ্টা করতেছি তো একটু সময় লাগতে পারে যেহেতু এই কলমটি একটু সেন্সিটিভ কারণ আপনারা জানেন এই ক্যাম্বিয়াম লেয়ার একটুখানি যদি থেকে যায় তাহলেও কিন্তু সমস্যা আছে কারণ কলমটি সম্পূর্ণ হবে না তো এইভাবে আপনারা এই যে দেখেন পুরো ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু আমি সরিয়ে ফেলার চেষ্টা করেছি প্লাস ক্যাম্বিয়াম লেয়ারটা সরিয়ে ফেলার পরে এখানে মাটি লাগানো হবে একদিন রোদে শুকানো হবে ঠিক আছে আমরা একদিন রোদে শুকোতে দিব এবং একদিন রোদে শুকোতে দিলে কিন্তু এটার যে ক্যাম্বিয়াম লেয়ারের যে রস আছে কিংবা ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু মরে যাবে তো মরে গেলে কি হবে আমরা যখন এই মাটিটা লাগাবো তখন কিন্তু কলমটি সুন্দর সুন্দরভাবে সম্পূর্ণ হবে তো ঠিক আছে এই তো আপনারা এত সুন্দর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছিলেন আপনাদের বিয়েছিলেন সবুজ সবাই দুই তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আপনারা দেখছিলেন কিভাবে জামুন গাছের কলম করব ঠিক আছে তো আগামী ভিডিও নিয়ে আসছি অনেক সুন্দর এবং মজার হতে চলেছে সেই সময় সব হাতে সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে